আজকে আমরা যাচ্ছি কাজিরাঙ্গা ফরেস্টের ইস্টার্ন জোনে আগরিতলা সাফারি গেটে। কোহরা গেট থেকে এই গেটের দূরত্ব প্রায় 23 অথবা 24 কিলোমিটার হবে। গুয়াহাটি থেকে আসলে সম্ভবত কাজিরাঙ্গা ফরেস্টের এটাই শেষ সাফারি গেট। দূরত্ব বেশি হওয়ার জন্য পর্যটকরা এই গেটে খুব একটা আসেন না। আমরা পৌঁছে গেছি পারমিশন অফিসের সামনে। এখানে রোজ সকালে 5:30টায় শুরু হয় এলিফেন্ট সাফারি, তারপর জিপ সাফারি শুরু হয় সকাল 7:30টায় এবং দুপুর 1:30টায়। আমাদের পারমিশন হয়ে গেছে। এটা হলো ফরেস্ট এন্ট্রি অফিস। এন্ট্রি করিয়ে আমাদের গাড়ি খুব বেশি হলে 200 মিটার গিয়েই থেমে গেল, কারণ গন্ডার দেখা গেছে। ঘন্টা কিন্তু একই জায়গায় রোজ পটি করে, যতদিন না পটি উঁচু হয়ে বড় ঢিবির আকার নেয়। কিছুদূর এগোতেই শুরু হলো জলাজমি। অনেক পাখি দেখলাম এখানে, বেশিরভাগই পড়ে যায়। এদের নাম ব্ল্যাক হেডেড আইবিস, বাংলায় কালো মাথা কাস্তে চেরা। এদের নাম বার হেডেড গ্রস, বাংলায় দাগি রাজহাঁস। এরা কিন্তু পরিযায়ী। এদের নাম লেজার হুইসলিং ডাক, বাংলায় পাতি সরালি বা গেছো হাঁস। এদের নাম বড় সিংহা বা সম্ভর হরিণ। হরিণ প্রজাতির মধ্যে অন্যতম বৃহৎ সদস্য এরা।
এদের নাম রুডিশেল ডাক, বাংলায় খয়রা চকাচকি অথবা চকাচকি। এশিয়া, ইউরোপে ও আফ্রিকার উত্তর দক্ষিণাংশে এদের দেখতে পাওয়া যায়। এর নাম ব্ল্যাক বিটন বা কালিবক। এর নাম স্পটেড আউল বা খুরুলে পেঁচা। এদের আবাস মূলত এশিয়ার গ্রীষ্মকালীন অঞ্চলে, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ডে দেখতে পাওয়া যায়। পেনস্টক বা রাঙামানিকজোল বা রঙিলা বক। ক্রেস্টেড সার্পেন্ট ইগল বা তিলা নাগ ইগল, এটি একটি মধ্যম আকৃতির শিকারী পাখি। এটি এশিয়ার নিরক্ষীয় বন অঞ্চলে পাওয়া যায়। বন্য মহিষ, এটি একটি বিপন্ন প্রজাতি এবং বাঘের প্রিয় শিকার। ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান এবং থাইল্যান্ডে টিকে থাকতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভারতের আসাম ও ছত্তিশগড়ে বন্য মহিষ পাওয়া যায়। মেঘালয় এবং মহারাষ্ট্র থেকে মাঝে মাঝে প্রাণীটি দেখতে পাওয়া যায়। ভারতে এটি বেশিরভাগই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায়। শেষ গণনা অনুযায়ী কাজিরাঙ্গার বন্য মহিষের সংখ্যা প্রায় 1400টি ছিল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN বিপন্ন প্রজাতিতে লাল তালিকায় প্রাণীটিকে সেভাবে শ্রেণীবদ্ধ করেছেন। আমরা এখন ব্রহ্মপুত্র নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম মাকলুম ঘাট। কম বেশি সবাই এখানে কিছু সময় কাটানোর জন্য দাঁড়ান। এটি আসাম রোপটেড টার্টল বা সিলেটি কুড়ি কাইঠা বা সিলেটি কাছিম নামে পরিচিত। এটি ভারত এবং বাংলাদেশে পাওয়া যায়। দাদা, এই জায়গাটার নাম কি গো? এই জায়গাটা মাকলুম ঘাট। নর্থার্ন ল্যাপিং বা সবুজ টিটি। ফেব্রুয়ারি মার্চে ভালো হয় না? আজকের সাফারি শেষ করে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।